কোথাও গর্ত কোথাও কাদা পানি আবার কোনো অংশ যেন জলাশয়। রাস্তার এমন বেহাল দশা বন্দরনগরী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ বন্দর সংযোগ রোডের। এই সড়ক নিয়ে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজার হাজার পণ্য পরিবহনকারী ট্রাক, লরি, কাভার্ড ভ্যান ও যাত্রীবাহী যানবাহন। বর্ষা এমন ভগ্নদশা নগরীর বেশিরভাগ সড়কেরই, তবে দ্রুত সমস্যা সমাধান মেরামতের কাজ চলছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন তাম্মিম মাহমুদ। বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে জমে আছে পানি। যানবাহন চলতে গিয়ে কখনো এইসব গর্তে আটকে পড়ছে গাড়ি, উল্টে যাওয়ার ঘটনাও ঘটছে। প্রতিদিন বন্দর থেকে শহরের অলঙ্কার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ সড়কের এমন খানাখন্দের উপর দিয়ে চলতে গিয়ে ক্ষুব্ধ চালক সহ সাধারণ মানুষেরা। তবুও মানুষের এমন দুর্ভোগে যেন ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের। একই চিত্র বন্দরনগরীর ব্যস্ততম বহদ্দারহাট মোড়, বাদুরতলা, অক্সিজেন রোড, অ্যাক্সেস রোড, চকবাজার সহ প্রায় প্রতিটি সড়কের। কয়েক বছরের এই ভেঙে যাওয়া সড়কে বৃষ্টি পানি জমে বাড়তি ভোগান্তিতে চলাচলকারীরা। গাড়ি উল্টে যাইতেছে, অ্যাক্সেল ভাঙে যাইতেছে, মানে আমাদের চালাতে অনেক কষ্ট হইতেছে। যাতায়াত করার মতো কোনো ব্যবস্থাই নাই। যে কোনো জায়গার মধ্যে গাড়ি ঘোড়া যানজট হয়ে যায় রাস্তা ভাঙার কারণে। কোনো কোনো সড়ক সংস্কার হলেও বছর ঘুরতেই আবার ভেঙে যাওয়ার অভিযোগ নগরবাসীর। আমরা মনে করি যে না, ঠিক হয়ে গেলে হয়তো সামনে হয়তো আমরা সুফল পাবো, কিন্তু না, ঠিক পাঁচ ছ মাস পরে দেখি আবার একই অবস্থা। বিটুমিন নিম্নমানের হওয়ার কারণে ভাঙে, যেমন ম্যাকাডাম যেগুলো দিচ্ছে সেগুলো ভালো হয় না, এই কারণে ভাঙতে পারে। তবে সড়কের এই দুরবস্থা নিরসনে মাঠে নেমেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক। দ্রুত সমাধানে শুরু করেছেন নগর সেবা ক্যারাভান নামে কর্মসূচি। নগর সেবার ক্যারাভান মানে আমার সাথে দল বেঁধে সবাই আছে। যেখানে অসংগতি দেখবেন, যেখানে অসুবিধা দেখবেন, সাথে সাথে আপনারা আমার কাছে দৃষ্টিগোচর আনবেন। আমি এটা ইনশাআল্লাহ মিটমাট করে সুন্দর করে পরিচ্ছন্ন করে শেষ করার চেষ্টা করব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতায় ১০০০ কিলোমিটারের অধিক সড়ক রয়েছে। জনদুর্ভোগ লাঘবে বেশিরভাগ সড়কের এই ভগ্নদশা সংস্কারের জন্য গুণগত মান বজায় রেখে দ্রুত সম্পন্ন করা হয়, এমনটাই চান নগরবাসী। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম।